আসসালামু আলাইকুম ভাইরা, আমার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, মেশিন ছাড়া খড় কীভাবে কাটবেন বা আমি কীভাবে কাটি আমার বেড়ার জন্য? আমি ডেইলি খড় কাটি, খড়ের সহিত ভুষি আর চাউলের গুঁড়া মিশ্রিত করে আমি ডেইলি খাওয়াই। তাই বন্ধু, আমার কাছে তো আর মেশিন নাই, যার জন্য আমি এই আমার হাতের বানানো একটা যন্ত্র দিয়ে আমি খড়গুলা কাটি, আবার নেপিয়ার গাছগুলাও কাটি। দেখেন, যদি আপনি যেরকম সাইজে চাইবেন কাটতে পারবেন। বিশেষ করে বেড়া ছাগলগুলা তো ছোটো ছোটো হলে ভুষি সহিত বা চাউলের গুলার সহিত মিশ্রিত করে খেয়ে নেয়। আরও ছোটো চাইলেও আপনি কাটতে পারবেন, আমার আর ছোটো কাটার দরকার নাই। আর এই যন্ত্রটা বানানোর জন্য আমার বেশি টাকা লাগে নাই, মাত্র 200 টাকা লাগছে। আর ঘরে এই আমার দাটা ছিল, আর ফ্রেমটা বানানোর জন্য আমার 200 টাকা লাগছে। বন্ধুরা, চাইলে এরকম বানাতে পারবেন, যদি কম ছাগল হয় বা গরুর জন্য আপনি ব্যবহার করতে পারবেন, একটা দুটা গাই, আবার 10-15টা ছাগল বেড়ার জন্য এই অস্ত্রটাই কাফি। আর যদি বেশি বড় আকারে ফার্ম হয় তাহলে আপনার মেশিনের প্রয়োজন পড়তে পারে, আর এটা দিয়ে আপনার 10-15টা আপনি মেকআপ করতে পারবেন। আপনি 10-15 মিনিট কাটলে অনেকগুলো খের কাটতে পারবেন। দেখেন, আমি একটু তাড়াহুড়োর মধ্যে কাটছি, একটু ধীরে স্থিরে যদি কাটেন আপনি ছোটো ছোটো আকারে সুন্দর করে কাটা হবে। বন্ধুরা, থোড়া ধৈর্য ধরে দেখবেন আমি নেপিয়ার গাছগুলাও কাটবো। এই আমার নেপিয়ার গাছ একদিন আগের কাটা ছিল, এই জন্য থোড়া লাল কালারের হয়ে গেছে। ছোটো ছোটো করে চাইলে আপনি কাটতে পারবেন। আর বেড়া ছাগলগুলো তো বেশি বড় খাওয়া তোরা মুশকিল হয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। এগুলো আমি বেড়া ছাগলের জন্য কাটছি। পনেরোটা বেড়ার জন্য আমি ডেইলি এরকম নেপিয়ার গাছ কাটি, আর অল্প খড় দিয়ে, খড়ের সহিত তোরা ভুষি আর চাউলের গুঁড়া মিশ্রিত করে লবণ দিয়ে দিলে ওরা খেয়ে নেয়। এখন তো বর্ষার সিজন, যার জন্য গাছের তোরা শর্ট, যার জন্য আমি নেপিয়ার গাছগুলো খাওয়াই। বন্ধুরা, আজকে ভিডিও আর লম্বা না করিয়া এখানেই শেষ করলাম। ধন্যবাদ।